আমরা তো নির্বাচনের পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছি, এবং আমাদের কাছে এটা যেভাবে প্রতীয়মান হচ্ছে সেটা হলো এটা একটা পাতানো খেলার মতন হয়ে গেছে। আওয়ামী লীগের আধিপত্য এমন ভাবে বিস্তার করা হয়েছে প্রশাসনে, সামরিক বাহিনীতে, বেসামরিক আমলাদের মধ্যে, সমস্ত জায়গায়, বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ব্যবস্থা, সব কিছুর মধ্যে একটা আওয়ামী লীগের যে দলীয়করণ করা হচ্ছে, বিচার ব্যবস্থা, তার ফলে এখানে কেউ মুক্ত একটা নির্বাচন হবে সেটা বিশ্বাসই করতে পারে না। সেই বিশ্বাসটা ফিরিয়ে আনা দায় আওয়ামী লীগের, এটা আমি একদম ক্ষমতাসীন হিসেবে তাদের এই দায়টা বেশি। ফেসবুকে একজন মন্তব্য করেছে যে একই মামলায় যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল খাটতে থাকেন, তাহলে সেই মামলায় কেমন করে শাহজাহান ওমর জামিন পেয়ে আওয়ামী লীগে যোগদান করেন? তার মানে সেটিতেও তাদের একই রকমের মানে বানানো কিছু সব কিছু কিনা, যে নির্বাচনকে কেন্দ্র করে। অ্যাডভোকেট সুলতানা কামাল, কিছু বলবেন কিনা এই মন্তব্যের পক্ষে? আমি আমি যে কথাটা বলতে চাই যে বিপ্লব তো তার অবস্থান থেকে অনেক, যেটাকে বলে যে চিত বর্ণনা করলেন এবং কিসের জন্য কি হয়েছে সেই কথা বলার চেষ্টা করলেন। আমরা সাধারণ নাগরিক হিসাবে কি দেখি, যেটা হলো যে তফসিল ঘোষণার কথা আসছে, সাংবিধানিক বাধ্যবাধকতা রাখার ব্যাপার আসছে, আমরা তো দেখতে পাই যে যারা এর আগে যতগুলি নির্বাচন হয়েছে আওয়ামী লীগ ঠিক একই ব্যবহার করেছে। যখন কি বলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, মোটামুটি ভাবে সবাই মেনে নিয়েছে যে সেই নির্বাচন সুষ্ঠু হয়েছে, মুক্ত নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ যখন হেরে গেছে আওয়ামী লীগ সংসদ বয়কট করেছে, আওয়ামী লীগ বারবারই বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, ঠিক একইভাবে বিএনপিও সেটা করেছে। অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের যে কালচার, বিপ্লবের কথা ওই জায়গায় ঠিক যে সেই কালচার গড়ে ওঠে নাই, কিন্তু সেই জন্যে আমরা কি আরো নিচে নামতে থাকবো, আরো অনিয়ম করতে থাকবো, আরো বেশি জটিল করতে থাকবো প্রক্রিয়াটাকে, না প্রক্রিয়াটাকে যতটা পারি শুদ্ধ করার চেষ্টা করব? আমার উপর একটা দায় দিয়েছেন বিপ্লব যে আমাদের আরো অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, আমি আর কিভাবে অ্যাক্টিভ হতে পারি সেটা আমার এখন পর্যন্ত জানা নেই। আমি সেই পরামর্শটা পেলে হয়তো সেভাবে অ্যাক্টিভ হতে পারি, কিন্তু কথা হচ্ছে যে আমরা তো নির্বাচনের পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছি, এবং আমাদের কাছে এটা যেভাবে প্রতীয়মান হচ্ছে সেটা হলো এটা একটা পাতানো খেলার মতন হয়ে গেছে, যে একই দলের মানুষজন নানা জায়গা থেকে দাঁড়াচ্ছেন, প্রধানমন্ত্রী যাদেরকে অনুমোদন দিচ্ছেন তারাই শুধু সেখানে নৌকা প্রার্থী হয়ে আসছে, এবং এই যে কথাটা এসছে এই অনিয়মগুলি তো অনবরত হয়েছে, মানুষ তো এটা দেখছে যে এখানে ন্যায্যতা নাই, দেশ পরিচালনার মধ্যে ন্যায্যতার অভাব দেখেছে, ইলেকশন প্রক্রিয়া তৈরি করার মধ্যে কিংবা সেটাকে বহন করে নিয়ে যাওয়ার মধ্যে ন্যায্যতার অভাব দেখেছে। সেই জন্যই তো আজকে এতগুলি প্রশ্ন উঠছে, না তো নির্বাচন নিয়ে আমরা মধ্যরাত্রে আজকে আলোচনা করছি কেন? আমার পরিষ্কার মনে আছে আমি 1996 সালে 4 নভেম্বর আমি বস্টনে গেলাম, আমার ভাই সেখানে ভোট দিবেন আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে বললেন যে তুই একটু গাড়িতে বস আমি ভোটটা দিয়ে আসি, ভোট দিয়ে চলে এলেন। তাদের সারা রাত জেগে নির্বাচন নিয়ে আলোচনাও করতে হয়নি, বারবার ওদের অনিয়মগুলির কথা বলা হয়, ওদের অনিয়ম আমাদের অনিয়মের সঙ্গে মেলে না, এটা অনেক পার্থক্য রয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের বেছে নেওয়ার কোনো উপায় নাই, এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলিও অসম্ভব রকম নিঃশক্তি মনে করে, কারণ এখানে আওয়ামী লীগের আধিপত্য এমনভাবে বিস্তার করা হয়েছে প্রশাসনে, সামরিক বাহিনীতে, বেসামরিক আমলাদের মধ্যে, সমস্ত জায়গায়, বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ব্যবস্থা, সব কিছুর মধ্যে একটা আওয়ামী লীগের যে দলীয়করণ করা হচ্ছে, বিচার ব্যবস্থা, তার ফলে এখানে কেউ মুক্ত একটা নির্বাচন হবে সেটা বিশ্বাসই করতে পারে না। সেই বিশ্বাসটা ফিরিয়ে আনা দায় আওয়ামী লীগের, এটা আমি একদম ক্ষমতাসীন হিসেবে তাদের এই দায়টা বেশি।